আসসালামু আলাইকুম। লারাভেল এন্ড বুজিয়ার্স ফর বিগিনার্স এন্ড ইন্টারমিডিয়েট কোর্স আপনাদের আবারও স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ইনস্টল বিএস কোড এক্সটেনশন। সো আমাদের এই ভিডিওতে আমরা আমাদের যে বিএস কোড এডিটর আছে তাতে আমরা আমাদের প্রয়োজনীয় কিছু এক্সটেনশন ইনস্টল করব, যার মাধ্যমে আমরা আমাদের ডেভেলপিংটাকে অনেক বেশি ফাস্টার করে তুলতে পারব। সো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের এক্সটেনশনগুলো ইনস্টল করি। সো আমাদের যে বিএস কোড এডিটর আছে তার এই যে আইকনটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলেই এখানে আমাদের বিএস কোডের যত যাবতীয় এক্সটেনশন সবগুলো এখানে আমাদেরকে সাজেস্ট করবে। তো আমাদের যে এক্সটেনশনগুলো আমরা ইনস্টল করব, প্রথমে আমরা ইনস্টল করব অটো ক্লোজ ট্যাগ। অটো ক্লোজ ট্যাগের কাজ হচ্ছে আমরা যখন কোনো একটা HTML ট্যাগ লিখি তার একটা স্টার্ট ট্যাগ থাকে, একটা এন্ড ট্যাগ থাকে, তো আমাদেরকে দুইটাই টাইপ করা লাগে। এখন যদি আমরা এই এক্সটেনশনটা ইউজ করি তাহলে আমরা স্টার্ট ট্যাগ লিখলেই সাথে সাথে এন্ড ট্যাগটা সে অটোমেটিক্যালি জেনারেট করে দিবে। দেন এরপর আমরা অটো কমপ্লিট ট্যাগ এটা ইনস্টল করব। অটো কমপ্লিট ট্যাগের কাজ হচ্ছে আমি যদি একটা ট্যাগের সাপোজ প্রথম ক্যারেক্টারটা টাইপ করলাম, এরপর সেকেন্ড ক্যারেক্টারটা টাইপ করলাম, সো থার্ড এবং ফোর্থ একদম শেষ পুরো স্ট্রিংটা সে কি করবে, সে ওই ট্যাগের পুরো স্ট্রিংটা নিজে থেকে জেনারেট করে দিবে, আমাকে পুরো ট্যাগটা আর টাইপ করার প্রয়োজন নেই। দেন হচ্ছে অটো রিনেম ট্যাগ। অটো রিনেম ট্যাগ হচ্ছে সাপোজ আমি একটা ট্যাগ লেখার পরে কোনো কারণে ট্যাগটার একটা রিনেম করতে চাচ্ছি, তো দেখা যাচ্ছে আমার স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ দুটোই আমাকে এডিট করে রিনেম করতে হচ্ছে। বাট এই এক্সটেনশনটা ইউজ করলে আমার স্টার্ট ট্যাগ অথবা এন্ড ট্যাগ যে কোনো একটা এডিট করলে সে পরেরটাকে অটোমেটিক্যালি রিনেম করে দিবে। দেন এরপর আমরা যে এক্সটেনশনটা ইউজ করব সেটা হচ্ছে আমার বিউটিফাই। এই এক্সটেনশনটা আমরা ইউজ করব। এই এক্সটেনশনের কাজ হচ্ছে আমাদের যে CSS এবং HTML ফাইল অনেক সময় আনফরমেটেড থাকে, মানে অনেক সময় এলোমেলো অগোছালো থাকে, তো ওই অগোছালো কোডটাকে সুন্দরভাবে একটা ফরম্যাট করার জন্যই এই বিউটিফাই এই এক্সটেনশনটা। এই এক্সটেনশনের মাধ্যমে আমরা CSS, JS এবং আমাদের HTML ফাইলগুলোকে ফরম্যাট করতে পারবো খুব ইজিলি। দেন এরপর আমরা যেটা করব আমরা আমাদের BS কোড আমাদের এখানে আমরা একটা আইকন এক্সটেনশন ইউজ করব যেটা BS কোড আইকন এক্সটেনশন। এই বিএস কোড আইকন এক্সটেনশন ইউজ করলে যেটা সুবিধা হবে, আমার প্রজেক্টের মধ্যে অনেকগুলো ফোল্ডার থাকতে পারে, তো সবগুলো ফোল্ডার একই রকম দেখালে অনেক সময় কনফিউজ হয়ে যায়, বাট যদি এটা ইউজ করি তাহলে সে এক একটা ফোল্ডারকে এক একটা আইকন বানিয়ে দিবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কোন ফোল্ডারটা কিসের। সো এই এক্সটেনশনটা ইনস্টল করার সাথে সাথেই আমাকে সে একটা পপ আপ দেখাচ্ছে যেখানে আমাকে যে বলছে আমার এই এডিটরের বাই ডিফল্ট যে আইকনটা সেট করে দেওয়ার জন্য, তো আমরা বিএস কোড আইকনটা সেট করে দিচ্ছি। দেন তারপর আমরা যেটা ইনস্টল করব সেটা হচ্ছে বেটার কমেন্ট। এই বেটার কমেন্ট ইউজ করার সুবিধা হচ্ছে আমরা যখন ডেভেলপিং করি একজন ভালো ডেভেলপারের বৈশিষ্ট্য হচ্ছে তার কোডের মধ্যে কমেন্ট করে রাখা, তো আমরা একই কোডের মধ্যে অনেক রকম কমেন্ট করার প্রয়োজন হতে পারে, তো ওই কমেন্টগুলোকে ডিফারেনশিয়েট করার জন্য কোনটা ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট কোনটা হায়ার ইম্পর্টেন্ট এটার করার জন্য আমরা এই বেটার কমেন্ট ইউজ করতে পারি। তাহলে আমাদের কমেন্টগুলোকে আমরা একটা ডিফারেন্ট কালার ইউজ প্রদান করতে পারবো, এই যেখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে এক একটা কমেন্ট এক একটা কালার দেখাচ্ছে।
এরপর আমরা যে এক্সটেনশনগুলো ইনস্টল করি সেটা হচ্ছে আমাদের লারাভেলের জন্য সম্পূর্ণ নিজস্ব যে এক্সটেনশনগুলো আছে আমরা ওইগুলো এখন ইনস্টল করব, যেগুলো শুধুমাত্র লারাভেলের জন্য। তো আমরা লারাভেল লিখে যদি সার্চ করি, এখানে আমাদের লারাভেলের যাবতীয় যত প্যাকেজ আছে ইনস্টল সবগুলো আমাদেরকে সেখানে এক্সটেনশনগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমাদের প্রথম যে আমরা যেটা ইনস্টল করবো সেটা হচ্ছে লারাভেল ব্লেড স্নিপেটস। তো লারাভেল ব্লেড স্নিপেট যেটা করবে, আমরা যে ব্লেড ফাইল তৈরি করবো মানে আমাদের যে এইচটিএমএল লেআউট তৈরি করবো, ওইখানে আমাদের যাবতীয় যত রকম সাজেশন বা হিন্টস দরকার সব কিছু আমাদের এখানে প্রদান করবো। আপনারা এখানে অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে সে টাইপ করছে অটোমেটিকলি সব কিছু কি জেনারেট হয়ে যাচ্ছে। দেন আমরা পরবর্তীতে যে এক্সটেনশন সেটা হচ্ছে লারাভেল স্নিপেট। তো লারাভেল স্নিপেট হচ্ছে লারাভেলের কোডের একটা ইন্টেলিজেন্স বলা যায়। আমাদের লারাভেল কোড লেখার সময় আমাদের যাবতীয় সাজেশন বা যা দরকার সবকিছু এই এক্সটেনশনটা আমাদেরকে প্রোভাইড করবে। এরপর হচ্ছে লারাভেল আর্টিসান। তো লারাভেল আর্টিসান হচ্ছে লারাভেল, আমরা জানি লারাভেলের অনেক বেশিরভাগ কাজ আমরা কমান্ড দিয়ে করবো। তো কমান্ডের বেশিরভাগ শর্টকাট কাজগুলো আমরা এই এক্সটেনশন ইউজ করে করতে পারি। এরপর হচ্ছে লারাভেল গো টু ভিউ। গো টু ভিউর কাজ হচ্ছে সাপোজ আমরা একটা একটা ফাইলের মধ্যে আছি, তো এই ফাইল থেকে আমি কোনো একটা ভিউ ফাইল লোড করতে চাচ্ছি। যেমন আমার এখানে একটা মেথডের মধ্যে একটা ভিউ ফাইল দেখানো আছে, তো আমি এই ভিউ ফাইলটা যদি লোড করতে চাই তাহলে আমাকে কি করতে হয়, নর্মালি আমাকে ওই ফোল্ডারে গিয়ে ফাইলটা ওপেন করতে হয়। বাট এই গো টু এই এক্সটেনশনে ইউজ করলে আমার যে ফাইল আমি যে ফাইলে ওই ফাইলটা ইম্পোর্ট করেছি বা ইনক্লুড করেছি ওই ফাইল থেকে আমি সরাসরি ওই ফাইলটা ওপেন করতে পারবো। এরপর হচ্ছে লারাভেল এক্সট্রা ইন্টেলিজেন্স। তো এটাও সেম, আমাদের লারাভেলের কোড করার সময় আমাদের সে একটা এক্সট্রা হিন্টস যা আমাদের যা দরকার সবকিছু আমাদের প্রোভাইড করবে। এরপর হচ্ছে লারাভেল গো টু কন্ট্রোলার। লারাভেল গো টু কন্ট্রোলার লারাভেল গো টু ভিউ এর মতোই, আমার কোনো একটা ফাইল থেকে কোনো একটা কন্ট্রোলার ওপেন করতে হলে সরাসরি আমরা এই এক্সটেনশন ইউজ করে করতে পারবো, আমাদের ফোল্ডারে গিয়ে কন্ট্রোলারটা ওপেন করার প্রয়োজন নেই। দেন আমরা যেটা ইনস্টল করবো সেটা হচ্ছে লারাভেল গো টু। তো লারাভেল গো টু এর মাধ্যমে আমরা যে কোনো আমাদের ভ্যারিয়েবল বলেন কনস্ট্যান্ট বলেন ভিউ বলেন সব কিছুই আমরা আমাদের ফাইল থেকে সরাসরি ওপেন করে ফেলতে পারবো, আমাদেরকে ফোল্ডারে গিয়ে ওপেন করার কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে লারাভেল ব্লেড। লারাভেল ব্লেড ফাইলের মধ্যে শুধুমাত্র HTML আমরা ইউজ করব, তো HTML এর যত সাজেশন সে আমাদেরকে প্রোভাইড করবে। এরপর হচ্ছে লারাভেল মডেল স্নিপেট। তো আমরা যখন ডাটাবেস নিয়ে কাজ করবো মডেল নিয়ে কাজ করবো তখন আমাদের ডাটাবেস মডেল এর যত রকম সাজেশন দরকার অটো সাজেশন সবকিছু আমাদেরকে এই এক্সটেনশনটা দিয়ে দিবে। দেন হচ্ছে আমাদের লারাভেল ক্রিয়েট ভিউ। তো ভিউ ফাইলের জন্য তো কোনো কমান্ড লারাভেল প্রোভাইড করে না, তো সেই জন্য শর্টকাট আমরা যদি কোনো একটা ভিউ তৈরি করতে চাই তখন আমরা এক্সটেনশনটা ইউজ করে আমাদের ভিউগুলো তৈরি করতে পারবো। দেন আমাদের লারাভেলের যাবতীয় যত এক্সটেনশন সবগুলো ইনস্টল হয়ে গেছে। এবার আমরা যে এক্সটেনশনগুলো ইনস্টল করবো সেগুলো হচ্ছে আমাদের পিএইচপি নিয়ে, পিএইচপি যাবতীয় যত প্রয়োজনীয় এক্সটেনশন সব আমরা এখন ইনস্টল করতে যাবো।
সবার আগে পিএইচপি ইন্টেলিজেন্স। তো পিএইচপি ইন্টেলিজেন্স আমাদের যাবতীয় যত রকম পিএইচপি সাজেশন অটো সাজেশন দরকার সবকিছু আমাদেরকে প্রোভাইড করবে, সেম ভাবে পিএইচপি ইন্টেলিজেন্সও। এরপরে হচ্ছে পিএইচপি নেম স্পেস রিসলভার। তো আমাদের আমরা অনেক সময় ক্লাস অ্যাড করি বা কোনো একটা টেট অ্যাড করলে ওটার নেম স্পেস আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। তো ইম্পোর্ট করার সময় আমরা অনেক সময় আমাদের মনে থাকে না কোন ফোল্ডার বা কী আছে, তো এটার মাধ্যমে সরাসরি আমরা ক্লাস যেটা ডিক্লেয়ার করছি ওটা থেকে আমরা সরাসরি নেম স্পেসটা ইম্পোর্ট করে ফেলতে পারবো। তো এই জিনিসগুলো আমরা বুঝবো যখন আমরা কাজ করবো ধীরে ধীরে, তখন আমরা জিনিসগুলো ক্লিয়ার হবো। এরপর আমরা যে এক্সটেনশনটা ইউজ করবো সেটা হচ্ছে পিএইচপি প্যারামিটার হিন্ট। তো প্যারামিটার হিন্ট হচ্ছে আমার কোনো একটা ফাংশন বা যেখানে আমরা যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করি একটা প্যারামিটারটা কোন টাইম এটা আমাদেরকে সে হিন্টস দিয়ে দিবে। এই জিনিসটা আমার পিএইচপি স্ট্রমের থেকে থাকে। তো পিএইচপি স্ট্রমের ওই এনভায়রনমেন্টটা ফিলটা আনার জন্যই আমরা এই এক্সটেনশনটা ইউজ করছি। দেন আমরা যেটা করব আমরা পিএইচপি অসাম স্নিপেটস এটা ইউজ করব। তো অসাম স্নিপেটস তো আমাদের সেম আমাদের ইন্টেলিজেন্স অটো সাজেশন সে আমাদের অটো ক্লাসের এগুলো জেনারেট করে দিবে। তারপর আমরা যেটা ইনস্টল করব সেটা হচ্ছে আমাদের পিএইচপি ফরম্যাটার। আমরা এই এক্সটেনশনটা ইউজ করব। আমাদের পিএইচপি ফাইল কখনো আনফরম্যাটেড থাকলে এই এক্সটেনশন ইউজ করে আমরা এটাকে সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আসতে পারবো। সো এরপর আমরা যেটা ইনস্টল করবো সেটা হচ্ছে পিএইচপি কনস্ট্রাক্টর একটা আমাদের এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটা আমরা ইউজ করব আমাদের কনস্ট্রাক্টরে কাজ করার সময় কনস্ট্রাক্টরটা অটো জেনারেট করে দেওয়ার জন্য আমরা এই এক্সটেনশনটা আমরা ইউজ করব। আমাদের পিএইচপি যাবতীয় যত এক্সটেনশন আমরা ইনস্টল করে ফেলেছি, এবার আমরা যে এক্সটেনশনগুলো ইউজ করব সেটা হচ্ছে আমাদের ভু এর জন্য, ভু এর ডেভেলপমেন্টের জন্য আমরা ভু এর যাবতীয় এক্সটেনশনগুলো আমরা ইনস্টল করব। তো প্রথমে আমাদের যে এক্সটেনশনটা আমাদের লাগবে সেটা হচ্ছে ভু, এটা আমরা ইনস্টল করব। এরপরে ভু স্নিপ টু স্নিপেটস, ভু বিএস কোড স্নিপেটস, ভু হেল্পার, ভু বিউটিফাই, দেন ফাইনালি হচ্ছে ভেপ। সো ফাইনালি আমরা আমাদের সমস্ত এক্সটেনশন ইনস্টল করে ফেললাম। তো এখানে আমরা এই লিস্টে এখন আমরা আমাদের যাবতীয় যতগুলো এক্সটেনশন ইনস্টল করেছি সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমাদের এখনও কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই এক্সটেনশনগুলোর কিছু জেসন কমান্ড আছে, এই এক্সটেনশনগুলো ইউজ করতে হলে আমাদের ওই জেসন কমান্ডগুলো আমাদেরকে আমাদের সেটিংস একটা জেসন ফাইল আছে ওইখানে এগুলো আমাদেরকে অ্যাড করে দিতে হবে। তো আমাদের যে সেটিংসের জেসন ফাইলটা সেটা আমাদের এই যে ফাইলের মধ্যে প্রেফারেন্সেসের মধ্যে সেটিংস আমাদের ক্লিক করতে হবে। এই সেটিংসে ক্লিক করলেই এখানে ডান পাশে যে কোনায় এই আইকনটা আছে ওপেন সেটিং এই জেসন, এখানে ক্লিক করলে সে আমাদের জেসন ফাইলটা ওপেন করে দিবে। তো এখানে আমাদের বাই ডিফল্ট যখন আমরা ওপেন করব তখন আমরা প্রিভিয়াসলি দেখতে পাবো যেখানে ফাইল অটো সেভ এই কমান্ডটা দেখাচ্ছে, এটা দেখাবে যদি আমরা এখানে ফাইল থেকে অটো সেভ অপশনটা এনেবল করে দিই। তাহলে আমাদের কোড লেখার সাথে সাথে কি সব কিছু সেভ হয়ে যায়, আমাদের বারবার কন্ট্রোল শিফট অ্যাস দেওয়া লাগবে না, শিফট অ্যাস দেওয়া লাগবে। আমাদের এরপর হচ্ছে আমাদের গিট, আমরা যেহেতু গিট ইনস্টল করেছিলাম গিট বেস ইন্টিগ্রেট করেছিলাম ওইখানে এটা হচ্ছে গিট বেসের জন্য সে কমান্ডটা। এরপর হচ্ছে আমরা আমাদের যে বাই ডিফল্ট আমাদের ভিএস কোড আইকন অ্যাড করেছি তার জন্য এই কমান্ডটা। দেন এরপর আমরা আমাদের এই প্রত্যেকটা যে এক্সটেনশন আছে এখানে যে যে এক্সটেনশনগুলোতে কমান্ড অ্যাড করার প্রয়োজন ওইগুলো আমরা এখানে অ্যাড করে দিব, তাহলে এক্সটেনশনগুলো এনেবল হয়ে যাবে। তাহলে আমাদেরকে এই কমান্ডটা নিতে হবে, এই কমান্ডগুলো নিয়ে আমাদেরকে এক এক করে এখানে বসাতে হবে। সো এটার পরে এটা
দেন এরপর আমরা অটো ক্লোজ ট্যাগ অ্যাক্টিভেটেড অন ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজ উপর আমরা এগুলো অ্যাক্টিভেট করতে চাচ্ছি অটো ক্লোজ ট্যাগটা, ওইটাও এই পুরো অ্যারেটা আমরা এখানে সেট করে দিতে পারি চাইলে। এটা এখানে আমরা নিয়ে যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে এই অ্যারের মধ্যে যে যে ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া আছে ওইগুলোর জন্য সে অটো ক্লোজ ট্যাগ এই এক্সটেনশনটা ইউজ করবে। এরপর আমরা চাইলে বলে দিতে পারি কোন কোন ল্যাঙ্গুয়েজের উপর সে এই এক্সটেনশনের কাস্ট প্রভাবটা ফেলবে না, যেমন আমাদের যেমন পিএইচপি এবং পাইথন টাইপের এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে আমাদের অটো ক্লোজ ট্যাগ প্রয়োজন নেই। এরপর আছে ফাইনালি আমাদের আমাদের HTML এ এমন কিছু ট্যাগ আছে যেগুলোর ক্লোজিং ট্যাগ নেই, তো ওই ট্যাগগুলো আমরা এখান থেকে বলে দিতে পারছি চাইলে। এরপর আমার অটো কমপ্লিট ট্যাগে যদি আসি, অটো কমপ্লিট ট্যাগে আমাদের কোনো রকম জেসন সেটিংস নেই। অটো রিনেমিং ট্যাগে যদি আমরা যাই, এখানে আমাদের একটা সেটিংস আছে, সেটা হচ্ছে অটো রিনেম টু অ্যাক্টিভেট অন ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজের উপর এটা কাজ করবে এটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। সো এটা কমা দিয়ে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে বিউটিফাই, বিউটিফাইয়ে আমার এই কমান্ডগুলো আমাকে সেট করে দিতে হবে, তো আমরা চাইলে এটা দিতে পারি, এটা আমাদের না দিলে কোনো সমস্যা নেই। আর এখানে হচ্ছে আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ আমরা এই বিউটিফাইটা অ্যাপ্লাই করব, তো এখানে আমরা এখানে বলে দিতে পারি যে জাভা স্ক্রিপ্ট জেসন সিএসএস এইচটিএমএল, এটা চাইলে আমরা দিতে পারি না চাইলেও সমস্যা নেই। এবং কোন কোন ক্ষেত্রে আমরা এগুলো ইগনোর করবো তাও এখানে দিয়ে দিতে পারছি, তো আমাদের এই ক্ষেত্রে এটা আমাদের প্রয়োজন পড়ছে না, সো আমাদের দরকার নেই। এরপর হচ্ছে বেটার কমেন্টস, তো বেটার কমেন্টসে আমাদের যদি আমরা আমাদের কোনো রকম চেঞ্জ করতে চাই তা আমরা করে দিতে পারি এখান থেকে। আমরা এই যে এই কমেন্টগুলো আমরা নিয়ে নিলাম, পুরো অ্যারেটা আমরা নিয়ে নিচ্ছি, সো এখানে আমার কোন কমেন্টের কী কী কালার হবে এবং কীভাবে লিখতে হবে ওগুলো আমরা এখানে মেনশন করে দিতে পারি, তো এখানে চেঞ্জ করে দিলে আমাদের কমেন্টগুলো ওইখানে চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে লারাভেল আর্টিসান, তো লারাভেল আর্টিসানের আমাদের কোনো রকম কমান্ড নেই, সো লারাভেলের ব্লেড ফাইলের এখানে একটা কমান্ড আছে যে এমিট ইনক্লুড ল্যাঙ্গুয়েজ ব্লেড HTML, সো আমরা এটা নিচ্ছি। দেন লারাভেল ব্লেড স্নিপেট, তো ব্লেড স্নিপেটসে আমার এই কমান্ডগুলো আমাকে এনেবল করে দিতে হবে। এরপর হচ্ছে লারাভেল ক্রিয়েট ভিউ, তো লারাভেল ক্রিয়েট ভিউতে আমাদের কোনো কমান্ড নেই, লারাভেল এক্সট্রা ইন্টেলিজেন্স এখানে কোনো কমান্ড নেই যে এখানে আছে, কাস্টম ভ্যালিডেশন রুলস ফর মোবাইল ডিস্টেন্স, সো আমাদের এগুলার এটার কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে লারাভেল গো টু, সো লারাভেল গো টুতে কোনো রকম কমান্ড নেই, লারাভেল গো টু ভিউ এখানে আছে, বা এটা হচ্ছে আপনার আপনি যদি আপনার ভিউয়ের পাথ চেঞ্জ করে দেন বাই ডিফল্ট তখন আপনি এখানে তা মেনশন করে দিতে পারেন, সো আমরা এটা মেনশন করার প্রয়োজন নেই। আমরা এটা মেনশন করে দিই যে আমাদের এরকম ধরনের কোনো ফাইল পেলে সে ওইগুলোকে আমার গো টু ভিউয়ের মধ্যে নিয়ে আসবে। দেন লিঙ্ক মডেল স্নিপেটস, এখানে কোনো রকম সেটিংস নেই, লারাভেল স্নিপেটস এখানে কোনো রকম সেটিংস নেই, লারাভেল গো টু কন্ট্রোলার এখানেও নেই, পিএইচপি অসাম স্নিপেটস
এখানেও নেই পিএইচপি কনস্ট্রাক্টর। সো পিএইচপি কনস্ট্রাক্টরে আমরা এই জিনিসগুলো সেট আপ করে দিতে পারি, কনস্ট্রাক্টর ভিজিবিলিটি প্রোটেক্টেড, কনস্ট্রাক্টর ভিজিবিলিটি প্রোটেক্টেড, কনস্ট্রাক্টর প্রোপার্টি ভিজিবিলিটি পাবলিক। তো এই জিনিসগুলো আমরা চাইলে এখান থেকে সেট করে দিতে পারছি। তো আমরা এখান থেকে যদি এটা কপি করে নিয়ে নিই, দেন আমরা এটাও অ্যাড করে দিই, তাহলে আমাদের সার্চ করতে সুবিধা হবে। সো এবারে আমাদের পিএইচপি ইন্টেলিজেন্স, তো পিএইচপি ইন্টেলিজেন্স আমাদের কোনো সেটিংস নেই, ইন্টেলিজেন্সও আমাদের কোনো সেটিংস নেই, নেম স্পেসে আমাদের সেটিংস এই সেটিংসগুলো আছে। সো পিএইচপি নেম মেসেজ প্রিসলভারের এইগুলো আমাদের সেটিং চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, বাই ডিফল্ট এবার সেট করা আছে। দেন আমরা যদি প্যারামিটার হিন্টে যাই, এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে এখানে। তো আমাদের এটা এনাবেল করার জন্য আমাদের পিএইচপি প্যারামিটার এনাবেল অপশনটা দিতে হবে। এটা ট্রু করে দিলাম। এরপর আমাদের এখানে আর কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এরপরে পিএইচপি ফাইল ফরম্যাটার, সো এই চেঞ্জগুলো যদি আমরা করতে চাই, তাহলে আমাদের এটা নিতে হবে এখানে নিয়ে। যদি আমরা আবার সেই কমান্ডের মধ্যে আমরা এখানে দিয়ে দিলাম, তো এটা আমরা তুলে দিচ্ছি। বাই ডিফল্ট এডি ফরম্যাট টার্ম সেট করে দিচ্ছি। এরপর আমাদের এখানে যেটা করতে হবে, পিএইচপি বিন ফাইলটা আমাদের এখানে চিনিয়ে দিতে হবে। তো পিএইচপি বিন ফাইল চিনানোর জন্য যেটা করতে হবে, আমাদের পিএইচপি ফাইলটা যেখানে ইনস্টল করা আছে, আমরা যদি যাই পিএইচপি বিন ফাইলটা চিনিয়ে দেওয়ার জন্য, আমরা যদি জ্যাম্প ইনস্টল করছি, তো জ্যাম্পের পিএইচপি থেকে আমাদের পিএইচপি ডট ইএক্সই আছে, এই পুরো জিনিসটা আমার এই পুরো পার্টটা আমাকে কপি করে নিতে হবে। আমি যেখানে আমার জ্যাম্পটা ইনস্টল করেছি, তো এই পুরো পার্টটা কপি করে আমাকে এখানে চিনিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার যেটা দেখি সেটা হচ্ছে আমার ডিতে আছে, পাশেই লেখা রাখি।
ডি জ্যাম্প পিএইচপি পিএইচপি ইএক্সি। তো এভাবে আমাকে চিনিয়ে দিতে হবে। এরপর হচ্ছে আমার সে ফরম্যাট করার সময় কী কী সে রাখবে কী কী সে রাখবে না ওইটাও আমরা এখান থেকে বলে দিতে পারছি, যে আমার পিএইচ পাসেস তো কিওয়ার্ড লোয়ার কেস এই জিনিসগুলো সে আমাকে করবে, তো আমি এটাও নিয়ে নিচ্ছি। তো এই পুরো ফাইলটা একটু এলোমেলো হয়ে আছে, তো পুরো ফাইলটাকে ফরম্যাট করার জন্য আমরা যে বিউটিফাই ইনস্টল করেছি তার জন্য তা ইউজ করতে চাচ্ছি, তা তার জন্য আমাদের যেটা করতে হবে কন্ট্রোল পি প্রেস করতে হবে, দেন ইজ গ্রেটার দেন সাইন দেওয়ার পরে আমি এখানে যে বিউটিফাই ফাইল এটাতে ক্লিক করলে সে আমার কাছে অপশন চাইবে, তো আমি জেএস এটা করে দিলে সে আমাকে সুন্দর করে ফরম্যাট করে দিয়েছে পুরো ফাইলটা। তো একটা জিনিস মাথায় রাখবো, আমরা এখানে জেসন ফাইলে অ্যাড করার সময় শেষ যে লাইনটা থাকবে জেসন ফাইল কোড ওটা শেষে আমরা কোনো কমা দিব না, আদারওয়াইজ আমাদেরকে একটা এরর জেনারেট করবে। তো আমাদের সব কিছু ঠিকঠাক মতো ইনস্টল হয়ে গিয়েছে, তো আমরা এখন ফাইলটা সেভ করার জন্য আমরা যেটা করব আমরা আমাদের ভিএস কোডটা ক্লোজ করব, ক্লোজ করে আবার এটাকে রিওপেন করব। সব কিছু ঠিক আছে কিনা এখানে একটু এরর ইনকারেক্ট টাইপ এক্সপেন্ডেড, এটা আমাদের প্রয়োজন নেই, এটা বাই ডিফল্ট সেট করে থাকছে, তো আমরা এটা কনস্ট্রাক্টরে কেটে দিই, এটা প্রয়োজন নেই। সো আমরা আবার রিওপেন করি, এবার যদি আমরা কোন একটা প্রজেক্ট ফাইল ওপেন করি এখানে, সো আমরা যদি আমাদের ফরম্যাটটা সেট করতে চাই তো ফরম্যাটের জন্য কন্ট্রোল পি দিয়ে ইজ গ্রেটার দেন পিএইচপি ফরম্যাট দিস ফাইল, এই ফাইলটা যদি সিলেক্ট করি দেন আমাদের কাছে একটা পপআপ আসবে যেখানে মাল্টিপল ফরম্যাটার সেট আপ করা আছে, তো আমরা এখানে কনফিগারে গিয়ে আমাদের পিএইচপি ফরম্যাটারটাকে বাই ডিফল্ট করে দিব, তো দেন এরপর আমরা এটা দিয়ে আমাদের ফরম্যাটটা সবসময় করে ফেলতে পারবো। সো এখান থেকে আমাদের এখন যাত্রা শুরু, আমরা এই এক্সটেনশনগুলো আমাদের সমতীয় যত কাজ করবো সবগুলোতে ইউজ করে শিখবো আস্তে আস্তে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই ঠিকভাবে এক্সটেনশনগুলো ইনস্টল করতে পারবেন, যদি কারো কোনো রকম প্রবলেম হয় তাহলে আমাকে গ্রুপে নক দিলেই হবে। সো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।